কোখাইগাঁওত আটক করা হয়েছে গ্রেটার কমতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সদস্যক। আটক করা হয়েছে নতুনক গঠন হওয়া উগ্রপন্থী সংগঠনটির ছয় সদস্যক। গোখাইগাঁওর সঞ্জীব রায় লগতে গৌতম রায় আর উত্তম রায়ক আটক করেছে ইতিমধ্যে আরক্ষে। মনোজ রায়, অভিজিত বশিষ্ঠ আর দীপেশ রায়কো আটক করেছে আরক্ষে। নিশা জি সি এল ওর সদস্য বিচারি অভিযান চলাইছিল আরক্ষে। কে এল ওর শান্তি আলোচনা যুগাত্মক নহলে কুটাকাটার হুঙ্কার প্রদান করেছিল জি সি এল ওয়ে। উল্লেখযোগ্য যে জীবন কিংকর প্রত্যাবর্তনের পাছতে আত্মপ্রকাশ করেছিল এই উগ্রপন্থী সংগঠনটে। জি সি এল ওর একটা ভিডিও প্রকাশ হওয়ার পাছতে তৎপর হয়ে পড়ে আরক্ষী আর এই সংগঠনটির ছয় সদস্যক ইতিমধ্যে আটক করবলে সক্ষম হয়েছে। নিশাটো জেরা অব্যাহত রাখে। আটক হয়েছে নতুনক গঠন হওয়া উগ্রপন্থী সংগঠনের ছয় সদস্যক। উল্লেখযোগ্য যে আরক্ষী অভিযান চলাইছিল এই নতুন উগ্রপন্থী সংগঠনটির বিরুদ্ধে। তেনে সময়তে গোহাইগাঁওত আটক করবলে সক্ষম হয়েছে গ্রেটার কমতাপুর লিবারেশন অর্গানাইজেশনের এই ছয় সদস্যক। আটক করা হয়েছে নতুনক গঠন হওয়া উগ্রপন্থী সংগঠনটির ছয় সদস্য। গোহাইগাঁওর সঞ্জীব রায়, গৌতম রায়, উত্তম রায়ক আটক করেছে লগতে মনোজ রায়, অভিজিৎ বশিষ্ঠ আর দীপেশ রায়কো আটক করেছে আরক্ষে। নিশা জি সি এল ওর সদস্যক বিচারি অভিযান চলাইছিল আরক্ষে। উল্লেখযোগ্য যে কে এল ওর শান্তি আলোচনা যুগাত্মক নহলে কুটাঘাটের হুঙ্কার প্রদান করেছিল এই সংগঠনটে। জি সি এল ওয়ে জীবন সিংহর প্রত্যাবর্তনের পাছতে আত্মপ্রকাশ করেছিল আর একটা ভিডিও প্রকাশ করেছিল আর এই ভিডিওটোত এই হুঙ্কার প্রদান করা পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তত আমি ফোনযোগে সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক উৎপল দেৰ সৈতে। উৎপল, আপোনাৰ ওচৰলৈ গৈছো, দেখিবলৈ পোৱা গৈছে জীৱন সিংহৰ সৈতে যদি যুগাত্মক আলোচনা নহয় তেতিয়া হলে এক অশান্তি পরিস্থিতি সৃষ্টি করার হুঙ্কার প্রদান করেছিল এই নতুনক গঠন হওয়া উগ্রপন্থী সংগঠনের সদস্যই। আর এই সংগঠনের যেহেতু ছয় সদস্যক ইতিমধ্যে আটক করবলে সক্ষম হয়েছে, এই সংগঠনটির কিমান সদস্যরে গঠিত হয়েছিল শেহতে তথ্য এই মুহূর্তত কি জানাব? হয় পরি, দেখা গৈছে যে কে এল ওর সৈতে শান্তি আলোচনা চলি থাকার সময়তে বিশেষ কে এল ওর সৈতে শান্তি আলোচনা যদি যোগাত্মক দিক নাপায় তার পিছতেই কিন্তু অসমখনক উত্তপ্ত বা অশান্ত করার একটা পরিকল্পনা করেছিল। আর তার পিছতে গ্রেটার কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন নামের একটা নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। আর ইতিমধ্যে দুবার গিয়ে ভিডিও বার্তা প্রেরণ করেছে আর ভিডিও বার্তা প্রেরণ করার পিছতেই কিন্তু সমগ্র আরক্ষী প্রশাসন কিন্তু তৎপর হয়ে পড়েছে, যেহেতু ইতিমধ্যে বিভিন্ন উগ্রপন্থী সংগঠন মূল হতে আহি শান্তি প্রক্রিয়ার মধ্যে শান্তি আলোচনা করে আছে। তেনে সময়তে কিন্তু নতুনক একটা উগ্রপন্থী সংগঠন আত্মপ্রকাশ করা নিশ্চিত রূপে আরক্ষীর ভাবে একটা চিন্তার বিষয় হয়ে পড়েছিল। আর এই চিন্তার বিষয়টো আরক্ষী ইতিমধ্যে অভিযান অব্যাহত রাখিছিল আর এই অভিযান অব্যাহত রাখি যাওয়া নিশা গোখাইগাঁও আরক্ষীর নেতৃত্বত আর গোখাইগাঁও মহকুমার বিভিন্ন এলাকাত মারাথন অভিযান চলাইছিল। আর অভিযানের অন্তত নিশার ভাগতে কিন্তু ছজন যুবক অর্থাৎ এই সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহজনক ছয়জনক যুবক ক্রমে সঞ্জীব রায়, মনোজ বর্মন, অভিজিৎ বশিষ্ঠ, উত্তম রায়, গৌতম রায় আর দীপেশ রায় নামের ছয়জন যুবকক আটক করেছিল। আর এই যুবক কেজন করা হয়েছে গ্রেটার কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন চমুক জি সি এল এর সদস্য বলে ইতিমধ্যে একটা সূত্রত প্রকাশ পাইছে। গতি এই মুহূর্তলকে মই গোখাইগাঁও থানাত মই উপস্থিত হয়েছো আর থানাত মই দেখবলে পাইছো যে ছগৰাকী যুবক আরক্ষীর জিম্বাত আছে। গতি ইতিমধ্যে আরক্ষী কোনো ধরনের মন্তব্য দিয়ার পর বিরত আছে, কিন্তু এই ছগৰাকী যুবক আটক করার পিছত কিন্তু সমগ্র গোখাইগাঁও মহকুমার কারণে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিন্তু দেখা গেছে রাইজে নিশ্চিতরূপে চিন্তিত হয়েছে যে যেহেতু প্রায় সকলবর উগ্রপন্থী সংগঠন শান্তি আলোচনাত আহিছে, তেনে সময়তে নতুনক আত্মপ্রকাশ করা যি উগ্রপন্থী সংগঠন সেই উগ্রপন্থী সংগঠনের ছজনক যুবক গোখাইগাঁওর পর আছে, গোখাইগাঁওর যুবক জড়িত হয়েছে। তেনে ক্ষেত্রত কিন্তু গোখাইগাঁওবাসীর যথেষ্ট চিন্তার বিষয় হয়ে পড়েছে। আর তার পিছতে কিন্তু দেখা গেছে অনাগত দিনত বা আরক্ষীয়ে ইয়ার বিরুদ্ধে আর কি অভিযান চালাবো বা আর কোনো যুবক গোখাইগাঁওর যুবক এই সংগঠনের সঙ্গে জড়িত আছে নাকি, কিন্তু ইয়ার অনাগত দিনে কিন্তু সকল কথা কিন্তু পরলে আসবো। কিন্তু এই মুহূর্তত কিন্তু গোখাইগাঁওবাসীর বাবে কিন্তু একটা বিশেষ তাৎপর্য বিরাট মানে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পরি। হ্যাঁ উৎপল, এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো। ইতিমধ্যে জানাইছো নতুনক গঠন হওয়া উগ্রপন্থী সংগঠনের ছয় সদস্যক ইতিমধ্যে আটক করবলে সক্ষম হয়েছে আরক্ষী। নিশার ভাগতে অভিযান চলাইছিল এই সংগঠনটির বিরুদ্ধে আর তার পাছতে এই ছয় সদস্যক ইতিমধ্যে আটক করেছে। গোখাইগাঁওত আটক করবলে সক্ষম হয়েছে গ্রেটার কমতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সদস্যক। আটক করা হয়েছে নতুনক গঠন হওয়া উগ্রপন্থী সংগঠনটির ছয় সদস্য। গোখাইগাঁওর সঞ্জীব রায় লগতে গৌতম রায় আর উত্তম রায়ক আটক করেছে মনোজ রায়, অভিজিৎ বশিষ্ঠ আর দীপেশ রায়কো আটক করেছে আরক্ষী। নিশা জি সি এলৰ সদস্যক বিচাৰি অভিযান চলাইছে
আছিল আৰক্ষীয়ে উল্লেখযোগ্য যে কেৰালাৰ শান্তি আলোচনা যদি যুগাত্মক নহয় তেতিয়াহ'লে কুটাঘাটৰ হুংকাৰ প্ৰদান কৰিছিল অসম অশান্ত কৰি দিয়াৰ এক হুংকাৰ প্ৰদান কৰিছিল দুটাকৈ ভিডিঅ' বাৰ্তা প্ৰেৰণ কৰিছিল এই সংগঠনটোৱে ভিডিঅ' বাৰ্তাৰ জৰিয়তে অসম অশান্ত কৰাৰ এক হুংকাৰ প্ৰদান কৰিছিল যদিহে কেৰালাৰ সৈতে শান্তি আলোচনা যুগাত্মক নহয় তেতিয়াহ'লে এনে পৰিস্থিতি সৃষ্টি কৰাৰ এক হুংকাৰ প্ৰদান কৰি দুটাকৈ ভিডিঅ' প্ৰেৰণ কৰিছিল এই উগ্ৰপন্থী সংগঠনটোৱে Gclo-এ জীৱন সিংহৰ প্ৰত্যাৱৰ্তনৰ পাছতে আত্মপ্ৰকাশ কৰিছিল উল্লেখযোগ্য যে Gclo-এ দুটাকৈ ভিডিঅ' প্ৰকাশ কৰিছিল আৰু তাৰ পাছতে আৰক্ষী তৎপৰ হৈ পৰে গোসাঁইকত অভিযান চলাই নিশাৰ ভাগত অভিযান চলাই সদস্যক আটক কৰিবলৈ সক্ষম হৈছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।